খুনি অবৈধ সরকারের বিভিন্ন সরকার এবং দলীয় বাহিনী এখন দৌড়ের উপরে, তার প্রাণ রক্ষায় ব্যস্ত, ফলে কারফিউ জারি করে সেনা নামাইতে হয়েছে। কারফিউ এবং সেনা নামানো ঐতিহাসিকভাবে পতনের পূর্ব লক্ষণ। মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি সেটা হচ্ছে যে, আসসালামু আলাইকুম, দর্শক আগেই বলেছি যে আন্তর্জাতিকভাবে ধীরে ধীরে চাপ শুরু হয়েছে, মুখ খুলেছে কানাডা, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো অবশ্যই। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দুর্নীতির অপরাধে অবৈধ সম্পদের কারণে বেনজির এবং আরও অনেকজনকে এবার গ্রেফতার করার নির্দেশ দিলেন দর্শক শ্রোতা। অবশেষে এবার কথা আছে প্রধানমন্ত্রী সম্পদ নিয়ে। দর্শক, অবশেষে কি হতে যাচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো, এবং বর্তমানে যে নতুন সেনাপ্রধান রয়েছে তিনি এবার কি অ্যাকশন নিতে যাচ্ছে। দর্শক, আজকে ভিডিও কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওর না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। খুনি অবৈধ সরকারের বিভিন্ন সরকার এবং দলীয় বাহিনী এখন দৌড়ের উপরে, তার প্রাণ রক্ষায় ব্যস্ত, ফলে কারফিউ জারি করে সেনা নামাইতে হয়েছে। কারফিউ এবং সেনা নামানো ঐতিহাসিকভাবে পতনের পূর্ব লক্ষণ। আইয়ুব খান পতনের আগে কারফিউ দিছিল, ইয়াহিয়া কারফিউ দিয়ে পালাই গেছিল, এরশাদ পতনের আগে কারফিউ দিছিল, এখন খুনি হাসিনার পতন কেবল সময়ের ব্যাপার। সরকারি অফিস ছুটি দেওয়া লাগছে, কারণ সরকারি আমলা অফিসে যাওয়ার পথে জনতার হাতে আক্রান্ত হইতে পারে। হাসিনার দলের লোকেরা এখন বাড়ি ছাড়া ভয়ে বাসায় থাকতেছে না। হাসিনার আমলে জনতার যুদ্ধকে নস্যাৎ করার সরকারি চক্রান্ত ব্যর্থ হয়েছে। তথাকথিত সংলাপ নাটকটা মাঠে মারা গেছে, আদালতের ল্যায় প্রত্যাখ্যান করছে জনগণ, লড়াই থামে নাই, কারণ একটাই, এটার কোটা সংস্কারের লড়াই নাই। জনতার এক দাবি, খুনি হাসিনার পতনের আগে এই গণযুদ্ধ যে থামবে না সেটা এখন পরিষ্কার। সমাজের প্রত্যেকটা অংশ এক হয়েছে হাসিনার বিরুদ্ধে, এটা একটা ডিফাইনিং মোমেন্ট। এই টাইমটা আসতে হয় রাজনৈতিক পরিবর্তনের জন্য। আমার অভিজ্ঞতায় 90 এরশাদ পতনের আগে আমি ঠিক এই সময়টা দেখছিলাম। আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। কি হবে, কারণ এর বেশি সাস্টেন করতে পারবে না। ঢাকা শহরের অবস্থা ভয়াবহ। ঢাকায় আমি কথা বলছি আজকে, বাসায় বাসায় কারেন্ট নাই, কারেন্ট নাই কারণ পেমেন্ট করতে পারতেছে না, নেট বন্ধ, মানে ও ডিজিটাল বাংলাদেশ করছে, এখন ডিজিটালি বন্ধ করে দিছে, নেট ইন্টারনেট বন্ধ করে দিছে, মানে আপনি টাকা তুলতে পারবেন না এটিএম থেকে, বিল দিতে পারবেন না, ইলেকট্রিসিটি না থাকলে পানি তুলতে পারবেন না, পানি নাই বাসায়, খাবার নাই, দোকান খুলে দিচ্ছে না, কারণ লুটপাট হয়ে যাচ্ছে দোকানগুলো, ঢাকায় কোনো খাবার ঢুকতেছে না বাইরে থেকে, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি নাই, প্রবাসী রেমিটেন্স পাঠাইতেছে না, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আগুনে যা ঠিক করতে অনেক সময় লাগবে, প্রচুর ভবন ভস্মীভূত হয়েছে, টোল প্লাজা ভস্মীভূত হয়েছে, সরকারি স্থাপনা ভস্মীভূত হয়েছে, এমনিতেই রিজার্ভ জয় বাংলা টাকা ভিক্ষা করতে গেছিল সিনে, টাকা পায় নাই, আর এই টাকা সে কেমনে পাবে, ব্রিজ টোল প্লাজা থেকে শুরু কইরা সেতু ভবন টিভি ভবন অসংখ্য স্থাপনা গুড়ায় দিছে জনতা, পুড়ায় দিছে, পুলিশ র্যাবের অসংখ্য গাড়ি পুড়ায় দিছে, হাসিনা রক্ত শূন্য হইয়া মরবে। আমি বলছিলাম বারে বারে যে হাসিনা একটা জেনোসাইড করবে ক্ষমতায় থাকার জন্য। আমার সেই আগের ভিডিওগুলো যদি দেখে না থাকেন, আমি রিটার সাহেবকে কয়েকটা ভিডিও থেকে কয়েকটা অংশ দেখাতে চাই, আমি কয়বার বলছি এটা যে হাসিনা একটা ক্ষমতায় থাকার জন্য জেনোসাইড করবে। আজকে যখন ভিডিও করতে ঢুকবো সেই মুহূর্তে খবর পাইলাম আরেকজন নেতাকে মারছে রংপুরে, বাকি আঘাত হয়তো খুব শীঘ্রই আসবে। এই যে দেখেন ফেনীতে পায়জামা পাঞ্জাবি পইরা থাকা 90 রাজাকাররা আমাদের সহযোদ্ধাদের বাড়ি চিনাই দিতেছে ঠোলাদের, বাসায় বাসায় শুরু হয়েছে অভিযান, বাসায় কাউকে না পাইলে বাড়ির মহিলাদেরকে ধর্ষণের হুমকি দিচ্ছে হাসিনার কুত্তারা। আমাদের কাছে কলে সব হিসাব লেখা আছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাই, একটা গণহত্যা শুরুর আগেই যেন আন্তর্জাতিক সম্প্রদায় ব্যবস্থা নেয়। হাসিনা একটা ম্যাসাকারের পরিকল্পনা করতেছে, ইদানিংকালের হাসিনার কথায় তার দলের লোকের কথায় সেটা স্পষ্ট হয়ে উঠছে। এখন আমাদের করণীয় কি? মানুষের শরীরের সবচেয়ে নরম অংশ হইল তলপেট। খুনি হাসিনা তার জঘন্য তলপেট দেখায় দিছে, থলথলা। তার লেসপেন্সাররা কড় ধরে বলতেছে ছাত্রদের দাবি মেনে নেওয়া হবে। দুই দিন আগে যারা রাজাকারের বাচ্চা বইলা গেলে দিছে, এখন তাদের হাতে পায়ে ধরতেছে, কান্নাকাটি করতেছে একটা ডিল করার জন্য। তারা নাকি ডিলও করছে, ছাত্র নাকি আন্দোলন তুলিয়াও নিছে, থামছে কিছু, থামে নাই, কারণ এখন একমাত্র ডিল হইল শেখ হাসিনার পতন, পদত্যাগ এবং তার পেট। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, দর্শক আগেই বলেছি যে আন্তর্জাতিকভাবে ধীরে ধীরে চাপ শুরু হয়েছে, মুখ খুলেছে কানাডা, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো অবশ্যই। সর্বশেষ যেই বক্তব্য ম্যাথু মিলার দিয়েছেন তাতে তিনি বলেছেন বাংলাদেশেও
মৌলিক স্বাধীনতা চর্চা দেখতে চায় যুক্তরাষ্ট্র, এই শিরোনামে তারা তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে এবং একই সঙ্গে বাংলাদেশের যে সাম্প্রতিক সহিংসতা তার নিন্দাও জানিয়েছে। পাশাপাশি সারা বিশ্বের মতো বাংলাদেশের জনগণও তাদের মৌলিক স্বাধীনতা চর্চায় সক্ষম হবেন এমনটা দেখতে চায় দেশটি। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই তথ্য জানান। ব্রিফিং একজন সাংবাদিক জানতে চান, ভ্রমণের জন্য বাংলাদেশকে লেভেল ৪ সবচেয়ে বিপজ্জনক অঞ্চল ঘোষণা করেছেন, সেখানে সহিংসতায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা, নিরাপরাধ শিক্ষার্থী ও জাতিকে নিষ্ঠুরতা থেকে উদ্ধারে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা। এর জবাবে ম্যাথিউ মিলার বলেন, প্রথমত বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি পরিষ্কার করেছি, অন্যদিন ঘোষণা করেছি, ঢাকায় আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার সব বিকল্প খতিয়ে দেখছি, ঢাকায় মার্কিন দূতাবাসে অত্যাবশ্যকীয় নন এমন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় সেখান থেকে চলে আসার অনুমোদন দিয়েছি। দর্শক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, তার মানে পরিস্থিতি এমনই যে তারা তাদের স্টাফ সংখ্যা কমিয়ে আনছে। এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় যে খুব প্রয়োজনীয় সংখ্যক কিছু কর্মকর্তা রাখবেন, বাকিদেরকে উঠিয়ে নিচ্ছে। বাংলাদেশে অবস্থান করছেন এমন মার্কিন নাগরিকদের সেবা দিতে দূতাবাস খোলা আছে, মার্কিন যে কোনো নাগরিকের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। ঢাকায় মার্কিন দূতাবাস পুরোদমে চালু আছে কিনা এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, এটা চালু আছে। আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, কয়েকদিন ধরে আমরা বলে আসছি বাংলাদেশে সম্প্রতি যেসব সহিংস কর্মকাণ্ড হয়েছে তার সবটারই নিন্দা জানাই, আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা সমর্থন করি, যারা শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার চর্চা করছিলেন তাদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানাই। আবার কোনো প্রতিবাদী যদি সহিংসতার জন্য তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ব্যবহার করে থাকে তাহলে তারও নিন্দা জানাই, যে কোনো রকম সহিংসতার নিন্দা জানাই। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছেন, সারা বিশ্বের জনগণ তাদের মৌলিক স্বাধীনতা যেভাবে চর্চা করেন চর্চা করতে সক্ষম হন, ঠিক একইভাবে আমরা চাই বাংলাদেশের জনগণও তাদের মৌলিক স্বাধীনতা চর্চায় সক্ষম হবেন। সুতরাং আমরা বিক্ষোভকারী ও সাধারণ নাগরিক এবং সরকার উভয় পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। নয় জঙ্গির কারাগার থেকে পালানোর বিষয়ে মিলার বলেন, যে বিষয়ে আমার কোনো সুনির্দিষ্ট বক্তব্য নেই। দর্শক, বোঝাই যাচ্ছে যে বাংলাদেশকে ঘিরে যে চলমান পরিস্থিতি তাতে তারা গভীরভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করছে এবং সহিংসতা বন্ধ এবং সবার অধিকার নিশ্চিত করার জন্য তারা বলে যাচ্ছে। যাই না এই আহ্বানটা শেষের চাপে রূপান্তরিত হবে নাকি শুধুমাত্র মৌখিক আহ্বান জানিয়ে তাদের দায়িত্ব শেষ করবে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।